প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেও বাংলাদেশের জয়ের ক্যাপাবিলিটি আছে এমনটাই জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সেরা ম্যাচের জন্য সেরা পারফরমেন্সটাই আশা করেন তিনি প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া তাই বলে কি ভয়ে কুপাত হয়ে যাবে টাইগাররা মানসিকভাবে শক্ত থেকে ভালো ক্রিকেটটা খেলতে পারলে আসবে জয় অজিদের হারানোর ক্যাপাবিলিটি আছে বাংলাদেশের এমনটাই বলছেন সাবেক প্রধান নির্বাচক মিন হাজুল আমরা যথেষ্টভাবে একটা প্রসেসের মধ্যে রেখেছি যার কারণে কিন্তু আসছে তো সেই হিসাবে আমি মনে করি যে প্লেয়ারদের যথেষ্ট ভালো ক্যাপাবিলিটি আছে ভালো ক্রিকেটটা খেলা এবং অস্ট্রেলিয়ার যেরকমই টিমে হোক না ওজিদের বিপক্ষে দিতে হবে নিজেদের সেরাটা টাইগারদের টপ অর্ডার নিয়ে যত ভয় সেটাই ভাইটাল হবে বলে জানিয়েছেন মিনহাজুল আবেদিন পাঁচ বল খেললে আপনাকে বারো রান করতে হবে পনেরো রান করতে হবে এই ধরনের মনে করুন তো সেইভাবে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ কিন্তু যথেষ্ট কাজ করবে বাট ভেরি ইম্পর্টেন্ট হলো অস্ট্রেলিয়ার যে অ্যাটাক এই অ্যাটাকে ইনিশিয়ালি যদি উইকেটটা না হারে ধরুন প্রথম চার ওভার যদি ভালো ব্যাটিং করতে পারে দ্যাট ইজ তখন দেখবেন একটা রেসপেক্টেবল টোটালের দিকে যেতে পারে টাইগারদের নিয়ে সুপার এইটের যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে ভক্তদের এবার বোনাস সেমিফাইনালের পথটা রাঙানোর পালা মামন রশিদ ডিবিসি নিউজ ঢাকা